নমস্কার যিনি যে গ্রন্থটি সম্পর্কে এতক্ষণ আপনাদের সাথে আমিও শুনছিলাম অধীর আগ্রহ নিয়ে এই গ্রন্থের যিনি লেখিকা আমার মাতৃসমা এবং শ্রী অতনু সব্যসাচী যিনি বর্তমানে বিধায়ক এবং এক সময়ে মন্ত্রীও ছিলেন এবং আপনারা যারা এই সভাগৃহে সমবেত হয়েছেন আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মায়েরা আছেন বোনেরা আছেন ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমে রাজকিশোর নায়ক যার নামে ন্যাশনাল ফাউন্ডেশন তৈরি হয়েছে 2010 সালে তার স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার স্মৃতি রক্ষার জন্যে তার যে আদর্শ তার যে কর্মধারা তা সমাজে প্রচারের জন্যে এবং শুধু প্রচার না তাকে ভিত্তি করে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যে ফাউন্ডেশন তৈরি হয়েছে এর উদ্যোক্তা যারা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে অভিনন্দিত করছি এই গুরুত্বপূর্ণ গঠনমূলক উদ্যোগ গ্রহণ করার জন্যে আমাকে এই গুরুত্বপূর্ণ মনোজ্ঞ অনুষ্ঠানে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে দু চার কথা বলবার যে সুযোগ করে দেওয়া হয়েছে তার জন্যে ফাউন্ডেশনের কর্তৃপক্ষের নিকট এবং আপনাদের নিকটও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাজকিশোর নায়ক মহোদয়কে ভিত্তি করে এই সমস্ত আয়োজন তার প্রধান যে পরিচয় তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আরও একজন স্বাধীনতা সংগ্রামী যিনি এই ফাউন্ডেশনের সভাপতি তিনি আমাদের সামনে মঞ্চে আসীন আছেন এরকম আরও হয়তো সভাগৃহে যারা আছেন একাধিক তাদের সমসাময়িক সময়ে দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন কেউ কেউ নিশ্চয়ই থেকে থাকবেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি ছাড়া করা এরা বিদেশি এরা বেনিয়া এরা আমাদের দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য আসেনি ব্যবসার লক্ষ্য নিয়ে আমাদের দেশে এসছে তৎকালীন শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু আমাদের এই দেশে প্রায় পৌনে 200 বছর এরা লুণ্ঠনই করেছে এদের লুণ্ঠন মুনাফার স্বার্থে আভ্যন্তরীণ পরিকাঠামোতে কিছু কিছু উন্নতি অগ্রগতির কাজ তারা করেনি ঘটনা তা না এটা ভারতবর্ষকে ভালোবেসে না ভারতবর্ষের মানুষের কল্যাণ চিন্তা থেকে করেছে এটা মনে করার কোনো কারণ নেই আমাদের দেশের মানুষের এটা বুঝতে উপলব্ধি করতে সময় লেগেছে কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও স্বাধীনতা সংগ্রাম ধীরে ধীরে একটা চেহারা নেয় লক্ষ্য ব্রিটিশকে ভারত ছাড়া করা এবং আমাদের দেশ আমাদের দেশের যারা মানুষ তারাই গড়ে তুলবেন তারাই তাকে এগিয়ে নিয়ে যাবেন সম্পদের কোনো অভাব নেই আমাদের এই বিরাট ভারতবর্ষের মাটির তলায় মাটির উপর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ
আর সবচেয়ে বড় সম্পদ প্রকৃতির সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হচ্ছে মানব সম্পদ। মহা চীনের পর ভারতবর্ষেই জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ এই দুটোকে যথার্থ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংজাত পরিকল্পনার ভিত্তিতে কাজে লাগিয়ে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে সামনের সারির একটি অগ্রগণ্য রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং স্বপ্নকে নিয়েই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামীদের জীবনদান, আত্মবলিদান, যার স্মৃতিতে এই ফাউন্ডেশন, রাজকিশোর নায়ক মহোদয় তিনি সেই স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম এবং এই ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তিনিও তার অন্যতম। আমাদের স্বাধীনতা অর্জন করেছি, 71 বছর হয়েছে। আমরা যদি একটু আত্ম অনুসন্ধানী হই, নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি, স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এই সময় কি বাস্তবায়িত হয়েছে, পূরিত হয়েছে? দেশের আভ্যন্তরীণ পরিস্থিতির দিকে যদি আমরা গভীর অভিনিবেশ নিয়ে তাকাবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব আমাদের এই স্বপ্ন, স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা সংগ্রামের এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, এখনও অধরা থেকে গেছে। আমাদের দেশের লোকসংখ্যার 70-77 ভাগ মানুষ দিনে 25 টাকা গড়ে খরচ করবার সামর্থ্য তারা অর্জন করতে পারেননি। আজকের দিনে পণ্য সামগ্রীর যে মূল্য, তার সঙ্গে তুলনা করে যদি এই 25 টাকা খরচ করার সামর্থ্য অর্জন যারা করতে পারেননি, তাদের জীবনযাত্রাকে তুলনামূলকভাবে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এটা পরিষ্কার হয়ে যায় এটা মানুষের জীবন না, অস্বাভাবিক একটি পরিস্থিতি। একটা দেশের অবস্থা কীরকম এটা বুঝবার জন্যে সেই দেশের মহিলাদের অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক জীবনে তাদের যে অবস্থান, এটার গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা যে উপসংহারে আসতে পারি, তার থেকে দেশের অবস্থাকে কিন্তু পরিমাপ করা, মূল্যায়ন করা সহজ। সেদিক থেকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব আমাদের দেশের প্রায় 55 ভাগ মা এবং বোন তারা আজকে স্বাধীনতার 71 বছর পর রক্তাল্পতায় ভুগছেন, অ্যানিমিয়াতে ভুগছেন। এর অর্থ হচ্ছে তারা দুবেলা দুমুঠু পেট পুড়ে খেতে পান না। মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পায়েস, এটা না খেলে পর দেহে রক্ত তৈরি হয় না, এটা কিন্তু ঘটনা না, সাধারণভাবে ডাল ভাত, এটা যদি খেতে না পান তাহলে কি করে দেহে রক্ত তৈরি হবে? 55 ভাগ মা বোন তারা রক্তাল্পতায় ভুগছেন। এবং আরও বিভৎস যেটা, 50 ভাগের বেশি শিশু আমাদের দেশের যাদের বয়স 5 বছরের চাইতে কম, তারা 5 বছর বয়সে তাদের যা ওজন হওয়া উচিত ডাক্তারি শাস্ত্রে, স্বাস্থ্যবিজ্ঞান যেটা বলে, আমাদের দেশের 50 ভাগের বেশি শিশু, 5 বছরের নিচে যাদের বয়স, তারা ওজনের স্বল্পতায় আক্রান্ত, বিধ্বস্ত, তাদের ওজন কম। আমাদের দেশের এখনও প্রায় 35-40 কোটি মানুষ নিরক্ষর, নিজের নাম লিখতে পারে না। পৃথিবীতে নিরক্ষরতার যে তথ্য বা হিসেব, তা যদি আমরা হাতে নেই, তাহলে আমরা দেখব ভারতবর্ষ নিরক্ষরতার প্রশ্নে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে আছে। এটা কিন্তু সম্মানের না, এটা লজ্জার, আমাদের মাথা নিচু হয়ে যায়। আমাদের দেশের যুবশক্তি পৃথিবীতে
আমাদের দেশের জনসংখ্যার প্রায় 55% বেশি যুবংশের, 18 থেকে 30-32 বয়সের। সারা পৃথিবীতে ভারতবর্ষের মতো এরকম যুব শক্তি সমৃদ্ধ রাষ্ট্র দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন, এমনকি মহাচীনও না। কিন্তু আমাদের দেশের এই যুবকদেরকে কাজে লাগাবার জন্যে সে ধরনের কোনো বাস্তবসম্মত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সঞ্জাত পরিকল্পনা নেই, যে কারণে তথ্য থেকে যা বেরিয়ে আসছে 20 থেকে প্রায় 25 কোটির মতো এই বয়সের ছেলে মেয়ে তারা কর্মহীন। দেশ কারা গড়ে তুলবে? 65, 70, 75, 80, 85 বছর বয়স্ক যারা, তাদের আকাঙ্ক্ষা যাই থাকুক, প্রত্যয় যাই থাকুক, প্রাকৃতিক নিয়মে তাদের দৈহিক যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু দেশ গড়ার মতো যে কাজ, কায়িক যে শ্রম, যেটা বাদ দিয়ে শুধু চিন্তার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া যায় না, সেই শ্রম কিন্তু তাদের দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এরকম একটা জায়গায় যুব শক্তিকে যদি কাজে লাগানো না যায়, সম্পদ আমাদের যাই থাকুক, এই সম্পদের যথার্থ ব্যবহারের মধ্য দিয়ে ভারতবর্ষকে পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে প্রথম সারির অন্যতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার যে দুর্বার স্বপ্ন নিয়ে স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন, তাকে কি করে বাস্তবায়িত করা সম্ভব? সেই দেশের 22 বা 25 কোটি ছেলে মেয়ে, দুটি হাত আছে, তাদের মস্তিষ্ক আছে, দেশপ্রেম আছে, তারা দেশের জন্য নিজেদের যে মেধা, মনন এবং শ্রমদানের যে শক্তি, তাকে উজাড় করে দিতে চায়, সেটাকে কাজে লাগাবার জন্য এমন কোনো ব্যবস্থা স্বাধীনতার 71 বছর পরেও আমাদের দেশে কিন্তু রচিত হয়নি, পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আমাদের দেশের তথ্য থেকে দেখা গেছে 70 থেকে 72 ভাগ মানুষ গ্রামে বাস করেন। এই গ্রামে যারা বসবাস করেন, মানুষের মতো সম্মান নিয়ে, শির দ্বারা উঁচু করে বেঁচে থাকবার জন্যে সাধারণ পরিকাঠামোগত দিক থেকে যে সুযোগগুলি তাদের পাওয়া উচিত, থাকা উচিত, তা অনুপস্থিত। ভালো রাস্তা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ পৌঁছায়নি, বিদ্যালয় গৃহ নেই, স্বাস্থ্যকে সুরক্ষিত করবার জন্যে, যত্ন নেবার জন্যে স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো তা অনুপস্থিত, বাজার হাটের জন্য যে পরিকাঠামো তা অনুপস্থিত, জমি আছে কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল, অতিবৃষ্টিতে ফসল জলের তলায় চলে যায়, অনাবৃষ্টিতে ফসল জলে পুড়ে খাক হয়ে যায়, সেচের ব্যবস্থা নেই। সাধারণভাবে এই যে চিত্র, এটা সামনে নিয়ে যদি আমরা ভাবি এবং আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, তাহলে স্বাধীনতার যে স্বপ্ন আর বাস্তবের মাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার মধ্যে একটা দুস্তর ব্যবধান, আকাশ পাতাল পার্থক্য, ফারাক, এটাই কিন্তু আমাদের সামনে উঠে আসে। কেন এমন হলো, এর জন্য দায়ী কে? স্বাধীনতার পর এই 71 বছরে আমাদের দেশে কেন্দ্র থেকে যারা রাষ্ট্র পরিচালনার সুযোগ বারবার পেয়েছেন, দায়িত্ব তাদের। আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধানে 3টি তালিকা আছে। একটাকে বলা হয় কেন্দ্রীয় তালিকা, একটাকে রাজ্য তালিকা, একটাকে যুগ্ম তালিকা। সংবিধান প্রণেতারা কেন্দ্রীয় তালিকাতে কতগুলো নির্দিষ্ট বিষয় চিহ্নিত করেছেন, রাজ্য তালিকাতে কতগুলো নির্দিষ্ট বিষয় চিহ্নিত করেছেন, যুগ্ম তালিকাতে কতগুলো নির্দিষ্ট বিষয় চিহ্নিত করেছেন। কেন্দ্র তার তালিকার ভিত্তিতে কাজ করবে, রাজ্য তার তালিকার ভিত্তিতে কাজ করবে, কেন্দ্র রাজ্যকে সাহায্য করবে, যুগ্ম তালিকা রাজ্য কেন্দ্র মিলেমিশে কাজ করবে। কিন্তু যুগ্ম তালিকা একটা ফাঁক রাখা আছে। যুগ্ম তালিকার উপর ভিত্তি করে কেন্দ্র যদি কোনো সিদ্ধান্ত নিয়ে কার্যকরী করার চেষ্টা করে, তাহলে রাজ্য চাইলেও নিজ রাজ্যে কেন্দ্রের নেওয়া সেই তালিকাভুক্ত বিষয়কে ভিত্তি করে সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজ্য কিছু আলাদা করে করতে পারবে না।
সেটা রিপাগন্যান্ট হয়ে যাবে। কাজে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই রাজ্যকে কাজ করতে হবে। এর চাইতে বড় কথা হচ্ছে, এই স্বাধীনতার 71 বছরে আমাদের দেশের সংবিধান বহুবার সংশোধিত হয়েছে, তার পেটে পিঠে ছুরি চালানো হয়েছে। এটা আমাদের দেশের কোটি কোটি মানুষের স্বার্থে না, শাসকদের স্বার্থে, যে শ্রেণীর স্বার্থে আমাদের দেশের শাসকরা রাষ্ট্র পরিচালনা করেন। একচেটিয়া পুঁজি, জোরদার জমিদার, কালো বাজারি, সুৎখোর মহাজন, দেশি বিদেশি স্বার্থান্বেষী যারা, তাদের স্বার্থেই দেখা যাবে বিশ্লেষণ করতে গেলে পর এই সংশোধিত যে সংবিধান, তার যে সংশোধন, তার অধিকাংশগুলো গেছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যুগ্ম তালিকা, যেটা বললাম রাজ্য এবং কেন্দ্র, তার অধিকাংশ বিষয় সাবজেক্ট কেন্দ্রীয় তালিকায় তুলে নেওয়া হয়েছে, এবং এটা করার মধ্য দিয়ে রাজ্যকে কার্যত ঠুটু জগন্নাথ করে দেওয়া হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে সামগ্রিক যে ক্ষমতা, সেই ক্ষমতার সিংহভাগ কেন্দ্রীয় সরকারের হাতে। অর্থনীতি, পরিকল্পনা, বৈদেশিক নীতি থেকে শুরু করে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকার তার নিয়ন্ত্রণের মধ্যে। তাহলে যারা দিল্লির ক্ষমতায় ছিলেন স্বাধীনতার পর থেকে, এই সমস্ত সুযোগগুলির ভাগিদার তারা, এবং আমাদের দেশের রাজস্ব যা সংগৃহীত হয় তার ভাগ বণ্টনের যে পদ্ধতি প্রক্রিয়া, যেটা প্রতি 5 বছর পরপর ফিনান্স কমিশন, সংবিধান সৃষ্ট যে গুরুত্বপূর্ণ যে কমিটি, তারা এটা নির্ধারণ করেন, এবং এ যাবৎকালের মধ্যে এই যে ভাগ বিভাজন বা বণ্টন রাজস্বের, তার সিংহভাগ কেন্দ্রের হাতেই কিন্তু তারা ন্যস্ত করেছেন। এখনও 100 ভাগের মধ্যে 42 ভাগ রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়, বাকিটা সবটা কিন্তু কেন্দ্রের হাতেই থাকে। এই পরিস্থিতিতে সমস্ত সুযোগের অধিকারী হয়ে স্বাধীনতার যে স্বপ্ন, তাকে বাস্তবায়নের জন্যে কেন্দ্রে যারা ক্ষমতায় বারবার এসছেন বা এখনও যারা ক্ষমতায় আছেন, তারা কিন্তু সেই জায়গায় সদর্থক, বাস্তবমুখীন অর্থনৈতিক কর্ম প্রকল্প গ্রহণ করেননি, বা সেই লক্ষ্যে তারা পদক্ষেপ গ্রহণ করেননি। করলে আমি আমার আলোচনার শুরুতে যে চিত্র, যে তথ্য সংখ্যার ভিত্তিতে আপনাদের সামনে উপস্থিত করলাম, এটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত না। আমাদের দেশের প্রাজ্ঞ যারা অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ যারা আছেন, এমনকি রাষ্ট্রপুঞ্জ থেকে সময়ে সময়ে পৃথিবীর দেশে দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির উপর যে তারা তথ্যাদি সংগ্রহ করেন, তাদের সংগৃহীত তথ্য সঞ্জাত যে সমস্ত বিষয়াবলী, তার উপর ভিত্তি করে কিন্তু এই তথ্যাদি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তার থেকে এটা পরিষ্কার, স্বাধীনতা সংগ্রামের স্বপ্ন, লক্ষ্য, ঘোষণা যাই থাকুক না কেন, স্বাধীনতা লাভের 71 বছর পর তাকে বাস্তবের মাটিতে এনে নামানো কিন্তু এখনও সম্ভব হয়নি। এর জন্য দায়ী যারা শাসন ক্ষমতায় ছিলেন, তারা তাদের সীমাবদ্ধ সংকীর্ণ যে শ্রেণী দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু এর জন্য দায়ী। এবং এই পরিস্থিতিতে যেটা বিশেষ করে আমরা লক্ষ্য করছি, এই যে বিষয়টা, এই বিষয়টা আমি উল্লেখ করলাম এই কারণে যে আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যে কথাটা বলা হয়েছে, আইডিয়ালিজম ইন পলিটিক্স, রাজনীতিতে যে আদর্শের যে কথা, তাহলে প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংগ্রামটা সংগঠিত হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়েছে বহু জীবনদান প্রাণদানের বিনিময়ে, এবং এই যে আদর্শ, যে আদর্শের কথা বলা হয়েছে স্বাধীনতা লাভের পর, স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দান করেছেন, এরকম যে শক্তি, তাদের হাতেই কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত হয়েছিল। তাহলে ঘোষিত যে নীতি বা আদর্শ,
এটাকে বাস্তবায়িত এবং কার্যকরী করার ক্ষেত্রে যখন সুবর্ণ সুযোগ তাদের হাতে আসলো, তারা কিন্তু সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কার্যকরী বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করলেন না, যে কারণে চেহারাটা আজকে এরকম একটা দৈন্য অবস্থা নিয়েছে। তাহলে এই জায়গাতে যে আইডলিজমের কথা আমরা বলছি, তাকে বাস্তবায়নের সুযোগ যখন আসে, যাদের হাতে সুযোগ তারা যদি এটাকে বাস্তবায়িত না করেন, তাহলে সেখানে সংঘাত তৈরি হতে বাধ্য। তাহলে এই যে আদর্শের কথা বলা আর আদর্শকে বাস্তবায়িত করা, এই দুটো জিনিস কিন্তু এক না। এবং আমরা প্রতিনিয়ত যেটা চাক্ষুষ করছি, যে আদর্শের কথা যারা বলছেন ক্ষমতাশালী হওয়ার পর, এই আদর্শকে তারা কিন্তু বাস্তবায়িত করছেন না। এটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে দৈন্যতা, সংকীর্ণতা, এবং এটা একটা বিপর্যয়কর রাজনীতি বললে কিন্তু ভুল বলা হবে না। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, 5 বছর পরপর ভোট হয়, এটা সাধারণ নির্বাচন হয়, রাজ্য রাজ্যের নির্বাচন হয়। আমি রাজ্যের কথায় যাচ্ছি না, আমাদের দেশের নির্বাচনের, সাধারণ নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল তারা নানা প্রতিশ্রুতির ডালে নিয়ে হাজির হন, নির্বাচন হয়, তারা নির্বাচিত হন, তারা ক্ষমতায় বসেন, সেই প্রতিশ্রুতিগুলি তাদের রূপায়ণ করা কিন্তু দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এই যে আদর্শের কথা বলছি, স্বাধীনতা সংগ্রামের যে আদর্শ, তাকে রূপায়ণ যেমন প্রশ্ন, তাকে মূল লক্ষ্য হিসেবে চোখের সামনে রেখে নির্বাচনের মুখে যে নির্বাচনী ইশতেহার, তাতে যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, নির্বাচিত হওয়ার পর, সরকারে আসীন হওয়ার পর এই প্রতিশ্রুতিগুলি রূপায়ণ করা, এটা তো দায়িত্ব, এটা তো রাজনৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি, আপনারা দেখছেন যে 71 বছরে কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, হলে পরে চেহারাটা আজকে এরকম জায়গায় আসতো না। বর্তমানে যারা কেন্দ্রের ক্ষমতায় আছেন, 4 বছর হয়েছে 2014 সালে, তারাও কিন্তু কতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং এই প্রতিশ্রুতিগুলি বাধ্যত যদি আমরা দেখি আইডিয়ালিস্টিক, অতীতে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের যে দুর্বলতা, তাদের শাসন কার্যের যে খামতি, ঘাটতি, এগুলোকে সামনে দগদগে ক্ষতর মতো উপস্থিত করে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই আইডিয়ালিজমে ভর করে, যে আমাদেরকে বা তাদেরকে যদি ভোট দিয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, তারা অতীতের এই ভুল, ঘাটতি, খামতিগুলোর থেকে শিক্ষা নিয়ে এগুলো নিরাময় করার জন্যে কতগুলো ইতিবাচক, সদর্থক পদক্ষেপ তারা গ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতিগুলো যদি সংক্ষিপ্তভাবে আমরা একটু পুনরায় স্মরণ করার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো কি, জিনিসপত্রের দর দাম বাড়বে না, এটা একটা জ্বলন্ত জাতীয় সমস্যা, প্রতিনিয়ত দরদাম বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। কৃষকের আত্মহত্যার ঘটনা আমাদের দেশে গত প্রায় 15-20 বছর যাবৎ এটা একটা নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে, আত্মহত্যা করছে কৃষক, এটা একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য গর্বের না, লজ্জায় মাথা হয়ে যায়। বেকার সমস্যার কথা যেটা বললাম, এই যুব শক্তিকে দেশ গঠনের কাজে কাজে লাগানো যাচ্ছে না, 22-25 কোটি ছেলে মেয়ে বেকার, এদের সম্পর্কে কি বলা হলো, জিনিসের দাম বাড়তে দেওয়া হবে না, কৃষকের আত্মহত্যা বন্ধ করা হবে, 1.5 গুণা দামে কৃষকের ফসল কেনা হবে, 2 কোটি করে বছরে চাকরি সৃষ্টি করা হবে, বেকারদের চাকুরির সন্ধানে, চাকুরির পেছনে ছুটতে হবে না, চাকুরি ঘর ঘর থেকে বেকার ছেলে মেয়েকে খুঁজে কাজের ব্যবস্থা করবে, দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে, দেশকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে, দেশের সর্বনাশ করে কোটি কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, কালো টাকা, এই টাকা ফিরিয়ে আনা হবে, এবং এই টাকা ফিরিয়ে এনে আমাদের দেশের যারা মানুষ তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পরিবার পিছু 15 লক্ষ করে টাকা সেখানে দেওয়া হবে, এবং গ্রামের উন্নতি, পরিকাঠামোগত উন্নতি, গ্রাম শহরের মধ্যে ফারাক দূর করা, এবং ভারত রাষ্ট্রকে পৃথিবীর দরবারে প্রথম সারিতে প্রতিষ্ঠিত করার জন্য এই উদ্যোগগুলি গ্রহণ করা হবে। তো 4 বছরের অভিজ্ঞতা কি, জিনিসের দাম তো কমছে না, আকাশচুম্বী, সাধারণ মানুষ আমরা প্রতিনিয়ত এটা উপলব্ধি করছি, দাম বৃদ্ধি, প্রাইস রাইজ, ইট হ্যাজ বিকাম অর্ডার অব দি ডে,
in India nowadays. এটা আমরা প্রত্যেকে উপলব্ধি করছি। টাকার দাম কমছে, ভ্যালু অফ রুপি স্বাধীনতার পর এত নিচে এর আগে নেমে যায়নি। মুদ্রাস্ফীতি, এটা বিশেষ করে ভোগ্য পণ্যের কথা বলছি, এটা সমস্ত অতীতের রেকর্ডকে ম্লান করে দিনে দিনে ছাপিয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। কৃষকের আত্মহত্যার ঘটনা, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে, এর আগের যে সরকার ছিল তাদের সময়ের যে রেকর্ড, ক্রাইম রেকর্ড ব্যুরো অফ ইন্ডিয়া, এটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন রাজ্যের তথ্যাদি সংগ্রহ করে প্রতি বছর এই তথ্যগুলোকে একসাথে করে এক বছর পরপর এগুলো ছাপিয়ে তারা বের করেন। সেই তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যে সরকারটা বর্তমানে চলছে, তারা ক্ষমতায় আসার আগে বছরে যে সংখ্যক কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হতেন, মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ফসল জমি বন্ধক রেখে, স্ত্রীর গয়নাপাতি বন্ধক রেখে, উচ্চহার সুদে ধার নিয়ে যে ফসল কৃষক ফলাচ্ছেন, বাজারে যখন ফসল বিক্রি করতে যাচ্ছেন সহায়ক মূল্য পাচ্ছে না, উৎপাদন খরচের চাইতে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তাতে বন্ধকি জমি যেমন উদ্ধার করতে পারছেন না, বন্ধকি সোনাদানা ফেরত আনতে পারছেন না, এবং দু তিন মাসের বেশি খাবারের ব্যবস্থা করতে পারছেন না, এই পরিস্থিতিতে কৃষক বাবা, তিনি পরিবারের কর্তা, পরিবারের সামনে মুখ দেখাবার তার কোনো অবস্থা নাই, এরকম পরিস্থিতি তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, যদিও এটাকে আমরা সমর্থন করি না, এটা পথ না, এটার বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটছে। তো এই যে সরকার, তারা চার বছর আগে বলেছিলেন যে না এটা বন্ধ করবো, মানুষ প্রশ্ন করেছিলেন কি করে বন্ধ করবেন, দেড় গুণা দামে কৃষকের ফসল কিনবো, যে ফসল উৎপাদনে 100 টাকা খরচ 150 টাকা দিয়ে কিনবো, তাহলে উৎপাদন খরচের পরেও 50 টাকা অতিরিক্ত কৃষকের হাতে যাবে, সেই কৃষক কেন আত্মহত্যা করবে? এখন দেখা যাচ্ছে উল্টো আপনার কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রের সরকার বলছে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, পরিণামে পরিণতিতে যেটা দেখা যাচ্ছে কৃষক আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, এবং এটা এই সরকার আসার পর হড়ে গড়ে অতীতের তুলনায় প্রায় 20-30% বেড়ে চলেছে। সিরিয়াস বেকার, এই যে বছরে 2 কোটি করে নূতন করে পদ সৃষ্টি করবেন, দেখা যাচ্ছে আপনার আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান লেবার ব্যুরো অফ ইন্ডিয়া, তারা প্রতি বছর প্রতি 3 মাস পরপর একটা মার্কেট সার্ভে করে, 10-12টা শিল্প সমৃদ্ধ এলাকা, এগুলোতে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ হয়, বেশি সংখ্যক লোক সেখানে কাজ করে, এটার যে ট্রেন্ড এটাকে অ্যাসেসমেন্ট করে দেশের এই কর্মসংস্থানের যে অবস্থা এটাকে একটা তারা মূল্যায়ন করতে পারেন, তাতে তারা এই গত 4 বছরে যে রিপোর্ট উপস্থিত করছেন এবং সর্বশেষ যে রিপোর্ট, তার থেকে কি দেখা যাচ্ছে, এই 4 বছরের কোনো বছরেই 2 কোটি করে নূতন চাকরি সৃষ্টি হওয়ার সুযোগ, দূরের কথা 2 লক্ষের বেশিও গড়ে চাকরি সৃষ্টি হয়নি, বরং প্রতি বছর এর চাইতে অনেক বেশি লোক যারা কর্মে নিযুক্ত ছিলেন তারা কাজ হারাচ্ছেন। শুধু এই যে ডিমনিটাইজেশন হলো, নোট বন্ধই হলো, এটা একটা বলা যায় যে অবিমৃষ্যকারী পদক্ষেপ। এই নোটবন্দির কারণে আমাদের দেশের 100 কোটি মানুষ কর্মরত, তারা কাজ হারিয়েছেন, তার সঙ্গে যুক্ত হলো জিএসটি, এই কারণেও কিন্তু কর্মরতরা কাজ হারাচ্ছেন, ছোট মাঝারি ব্যবসায়ীরা দারুণভাবে আক্রান্ত হচ্ছেন, ব্যবসার ঝাঁপ তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। তাহলে এই যে প্রতিশ্রুতি আর তার রূপায়ণ, এই যে আইডলিজমের কথা বলছি, এটাই তো আইডলিজম, আপনি যা বলবেন ভেবে চিনতে বলবেন, আপনার যে করার সামর্থ্য এই সামর্থ্যের উপর দাঁড়িয়ে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, এবং যা প্রতিশ্রুতি আপনি দিবেন ক্ষমতায় যখন আপনি বসবার সুযোগ পাবেন,
ক্ষমতায় বসে সেই প্রতিশ্রুতিকে রূপায়ণ আপনার করতে হবে, এবং এই প্রতিশ্রুতি রূপায়ণ করার ক্ষেত্রে যদি কোথাও আপনি অপারগ হন তাহলে কারণগুলো মানুষের সামনে উপস্থিত করবেন, সততা নিষ্ঠা নিয়ে, স্বচ্ছতা নিয়ে, কোনো গোপন করবেন না। কী উদ্যোগ গ্রহণ করলেন, কেন পারলেন না, কোথায় খামতি, কোথায় ঘাটতি, এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের দিক থেকে আপনার কী সাহায্য প্রার্থনা আপনি করছেন এটা জনগণের কাছে আপনাকে বলতে হবে। এরকম কথা কি আমাদের দেশের বর্তমান কেন্দ্রের শাসক যারা তাদের কাছ থেকে আপনারা কোথাও শোনেন? বরং উল্টো এই সত্যগুলো, নিখাদ যে ক্রূর সত্য, এগুলোকে ধামা চাপা দিয়ে একটা মিথ্যার ফানুস উড়িয়ে মানুষকে বিভ্রান্ত, বিপদগামী করার চেষ্টা হচ্ছে। কালো টাকা বিদেশ থেকে ফেরত আনবেন, আগের সরকার সংসদের ভেতরে এবং বাইরে তাদের কাছে বারবার সবাই মিলে, এখন যারা শাসক দল তাদের যারা প্রতিনিধিরা বিরোধী দলের আসনে বসেছিলেন তারাও কিন্তু দাবি করেছিলেন, কারা দেশকে ফাঁকি দিয়ে বিদেশে টাকা নিয়ে গেছে, এটা রাষ্ট্রদ্রোহিতা, তাদের নামের তালিকাটা অন্তত প্রকাশ করুন। তারা করেনি, এরা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল 100 দিনের মধ্যে নামের তালিকা শুধু প্রকাশ না, টাকা ফিরিয়ে নিয়ে পররক্ষা টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে দেবেন। এখানে কেউ আছেন নাকি এই সময়ের মধ্যে 15 লক্ষ টাকা পেয়েছেন? থাকলে আমি বিনীতভাবে বলবো একটু দয়া করে হাত তুলুন না। নাই তো, কেউ দেশের কোথাও পাবেন না। এরাও কিন্তু নাম বলছে না, এখন এদের যখন বলছে তাদের নামের তালিকা প্রকাশ করুন তারাও কিন্তু নামের তালিকা প্রকাশ করছেন না। তাহলে আপনি বিরোধী দলে থাকলে একরকম বলবেন আর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলে আরেক রকম বললেন, এটা কী ধরনের আইডিয়ালিজম হলো? আইডিয়ালিজম মানে তো নীতি, আদর্শ, দৃষ্টিভঙ্গি। তাহলে আপনি শাসক দলে থাকলে একরকম বলবেন, বিরোধী দলে থাকলে আরেক রকম বললেন, এটা তো আইডিয়ালিজম হলো না, এটা তো সুবিধাবাদ, চরম সুবিধাবাদ, এটা ফাঁকি দেওয়া, মানুষকে প্রতারণা করা, প্রবঞ্চনা করা। এই জায়গায় ভারতবর্ষের রাষ্ট্রীয় রাজনীতি আজকে এসে দাঁড়িয়েছে। এই যে বাজেটটা তৈরি হলো, 4-4টা বাজেট হয়ে গেল, আমি জানি না বর্তমান সরকারে যারা আছেন তারা এরপরে নতুন করে আমাদের পার্লামেন্টের মধ্যে আরেকবার বাজেট উপস্থিত করার সুযোগ পাবেন কিনা, দেশের পরিস্থিতি কিন্তু এরকম না। এই 4টা বাজেট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সাধারণ মানুষ, যাদের কথা আমি বললাম, রক্তাল্প মায়ের কথা, শিশুর কথা, ওজন যাদের কম, 70% মানুষ যারা 25 টাকা খরচ করতে পারেন না, কৃষকদের ব্যাপার, বেকার ছেলে মেয়েদের কথা, এদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু সামাজিক সহায়তামূলক যে সমস্ত কর্মসূচি আমাদের দেশের সরকারগুলি এতদিন অনুসরণ করে আসত, সেই খাতে যে টাকা পয়সা বাজেটে বরাদ্দ হতো বাৎসরিক, সেই বরাদ্দগুলো একের পর এক, একের পর এক ছাঁটাই করে দেওয়া হচ্ছে। মানব সম্পদ হচ্ছে মূল সম্পদ, তার বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এটাকে বেসরকারি পুঁজির হাতে ছেড়ে দেওয়া অন্যায়, এটা পুরোপুরি রাষ্ট্রের হাতে থাকা দরকার। নিদেন পক্ষে একটা অংশ বেসরকারি পুঁজির হাতে থাকবে, কিন্তু এটা প্রতিযোগিতামূলক, তোমরা ভালো করবে না আমরা ভালো করব, কিন্তু পুরোটা তাদের হাতে ছেড়ে দেওয়া অন্যায়। কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার এই বাজেটের মধ্য দিয়ে প্রত্যেকটা বছরে দেখা যাচ্ছে শিক্ষা খাতে টাকা কমাচ্ছে, স্বাস্থ্য খাতে টাকা কমাচ্ছে, বেসরকারি পুঁজির হাতে এগুলো তুলে দিচ্ছে, মাতৃকল্যাণ, শিশু কল্যাণ, ICDS-এর মতো কর্মসূচি সেই খাতেও এরা টাকা কমিয়ে দিচ্ছে। এই জায়গায় কিন্তু আমাদের দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। পরাধীন ভারতবর্ষে আমাদের দেশের শ্রমিক কৃষকরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে লড়াইয়ের মধ্য দিয়ে একদিকে স্বাধীনতার সংগ্রাম, আরেকদিকে স্বাধীনতার সংগ্রামকে সংগঠিত করার জন্যে গণতান্ত্রিক অধিকার এটাকে অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যে ট্রেড ইউনিয়ন অধিকারগুলো অর্জন করেছিলেন এগুলিও আজকে ধীরে 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 সংহার করা হচ্ছে। কৃষকের জমির অধিকার তার থেকে তাকে সেখানে বঞ্চিত করা হচ্ছে, এবং ছোট্ট একটা গোষ্ঠী মালিক যারা, শোষক যারা, জোরদার যারা, জমিদার যারা, বড় বড় পুঁজির মালিক যারা, তাদের স্বার্থে সমস্ত নীতি ইত্যাদি তৈরি হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে এই যে ঘটনা 4 বছরের মধ্যে ঘটছে, দেশের মানুষ কিন্তু মাথা নুয়ে এটাকে মেনে নিচ্ছে না, এটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ময়দানে মানুষ কিন্তু আসছেন, শ্রমিকরা আসছেন, কৃষকরা আসছেন, খেতমজুররা আসছেন, হোয়াইট কালার বলে যাদেরকে আমরা বলি,
অফিসে কাচারিতে স্কুলে কলেজে কাজকর্ম করেন, আক্রমণের যে প্রাবল্য তাতে তাদেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারাও সেখানে কিন্তু আর পেছনে যাওয়ার কোনো স্পেস পাচ্ছে না, তারাও বাধ্য হয়ে এখন কিন্তু মাঠে নামতে তাদের হচ্ছে। এরকম জায়গায় আমরা দেখছি যে ব্যাংকের কর্মচারী, বিমার কর্মচারী, ইস্পাত শিল্পের কর্মচারী, আপনার কয়লা শিল্পের কর্মচারী, এরাও কিন্তু মাঠে ময়দানে নামছেন, শিক্ষকরা অধ্যাপকরা তারা ময়দানে নামছেন। আমাদের দেশের সেরা সেরা ছেলেরা মেয়েরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় যারা নিজেদের নিয়ে বেশি ব্যস্ত থাকতে একসময় অভ্যস্ত ছিল, তারাও কিন্তু আক্রমণের কষাঘাতে ব্যতিব্যস্ত বিব্রত হয়ে তারাও আজকে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে একটা নূতন আবহ তৈরি হচ্ছে, মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং শাসকরা বুঝতে পাচ্ছেন যে এই ঐক্য যদি গড়ে ওঠে তাহলে পরে তাদের পক্ষে তাদের যে ধারণা হয়েছিল 31টা ভোট পেয়ে দেশের 100 জনকে তারা শাসন করবেন, এটা অনেকদিন অনন্তকাল চলবে, তাদের এই যে ধারণা, এই যে স্বপ্ন, এটার বেদিমূলে কিন্তু এই ক্রমবিকাশমান যে আন্দোলন এটা কিন্তু মুহুর্মুহু আঘাত হানতে শুরু করেছে। এরকম একটা জায়গায় এরা ভীত সন্ত্রস্ত হয়ে এরা কৌশল অবলম্বন করেছে, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। এবং এক্ষেত্রে এটা তারা কোত্থেকে অর্জন করেছেন? ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম তাকে পর্যুদস্ত করার জন্য, ঠেকিয়ে রাখবার জন্য, পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু এই ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে আমাদের দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল। এতে একটা সময় তারা পেয়েছিলেন, আরও কিছুদিন তারা আমাদের সংগ্রামটাকে ঠেকিয়ে রাখতে পেরেছিলেন, আলটিমেটলি তারা পারেননি। এখন আমরা দেখছি আমাদের দেশের বর্তমান যারা শাসক, এই 4 বছর আগে যারা এসেছেন, এর আগেও তারা 6 বছর ছিলেন, বিভিন্ন রাজ্যে তারা শাসন করছেন এবং তারা দেখা যাচ্ছে আজকে ওই পদ্ধতিটা অনুসরণ করছেন, ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভাষার কথা বলে, খাদ্যের অভ্যাসের কথা বলে, গুরক্ষার কথা বলে, পোশাকের কথা বলে, বন্ধু বাছাইয়ের কথা বলে, লেখক কবি বুদ্ধিজীবী তাদের স্বাধীন যে চিন্তা, তাদের যে লেখার যে অধিকার, তাদের ভাবনার স্ফুরণের যে সুযোগ, এগুলির উপর আঘাত হেনে মানুষকে তারা বিভক্ত করার চেষ্টা করছে। এবং আমি দাঙ্গা বলবো না, এই গত 4 বছরের মধ্যে আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু অংশের মানুষ এবং দলিত অংশের মানুষ দারুণভাবে তারা আক্রান্ত হচ্ছেন। দাঙ্গা মানে কি? 2 অংশের মানুষের সংঘর্ষ। সংখ্যালঘু অংশের যারা, দলিত অংশের যারা, তারা আক্রান্ত, তারা বিধ্বস্ত। ধর্মের কথা বলে এই ধর্মীয় দুর্বৃত্তরা শাসক দলের প্রত্যক্ষ পরোক্ষ মদতে পুষ্ট হয়ে এই সংখ্যালঘুদের উপর আক্রমণ তারা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে এবং সমস্ত কিছু লক্ষ্য হচ্ছে এই বিকাশমান ঐক্যবদ্ধ যে আন্দোলন তাকে দমিয়ে রাখা। এটা কোন আইডিয়ালিজম হলো? কথা ছিল মানুষের জন্য কাজ করবেন, আগের যে দুর্বলতা, ত্রুটি, অসম্পূর্ণতা, এর থেকে শিক্ষা নিয়ে আপনারা বিকল্প কর্মসূচি উপস্থিত করে এ বাস্তবায়নের মধ্য দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু ক্ষমতায় বসে সম্পূর্ণ উল্টো পথে আসছেন, এটা তো আইডিয়ালিজম হলো না। এটার বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে। কাজে এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঘটমান যে বিষয়গুলি, এগুলোর বিশ্লেষণ করা এক জিনিস, পুঙ্খানুপুঙ্খ তথ্য উপস্থিত করা এক জিনিস, কিন্তু আসল জিনিস হচ্ছে এর থেকে বেরিয়ে আসতে হবে। এর থেকে যদি বেরিয়ে আসা না যায়, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা, এই যে পাটকুড়া গান্ধী যার স্মৃতির তর্পণের জন্য আমরা এখানে মিলিত হয়েছি, তারা বিশ্লেষণ করেছেন, তার সাথীরা বিশ্লেষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে তারা উপসংহারে এসছেন, বিশ্লেষণ করলে চলবে না, ব্রিটিশকে তাড়াতে হবে। এই কর্মসূচি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রাম তারা সংঘবদ্ধ করেছিলেন। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও দেশ চাইছে শুধু বিশ্লেষণ না, শুধু সমালোচনা না, সঙ্গে সঙ্গে এর থেকে বেরিয়ে আসবার জন্য, নিস্তারের জন্য মানুষের জীবনে বিরাজমান এই যে মৌলিক সমস্যাগুলো, যেগুলোর সমাধান সুরাহান দিতে না পারলে পর মানুষ
মানুষের সম্মান নিয়ে মানুষের মতো শির দ্বারা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকবার যে যার জন্মগত অধিকার একে সে প্রতিষ্ঠিত করতে পারবে না। যে এরকম জায়গা এসে আমরা যেটা লক্ষ্য করছি একটা প্রয়োজন দেখা দিয়েছে, সেই প্রয়োজনটা কি? সেই প্রয়োজনটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, এই 71 বছরের অভিজ্ঞতা এটা পরিষ্কার হয়ে গেছে। সবচেয়ে বেশি সময় যারা আমাদের দেশের স্বাধীনতার 71 বছরের মধ্যে দিল্লি থেকে দেশ চালিয়েছেন এবং এখন যারা দেশ চালাচ্ছেন তারা যে প্রথম দেশ চালাবার সুযোগ পেয়েছেন তা না, তার আগেও তারা দেশ চালিয়েছেন 6 বছর 7 বছর, এবং তারা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় রাজ্য তারা সেখানে শাসন করছেন এবং সেখানকার অভিজ্ঞতা কিন্তু কেন্দ্র যে শাসন তার থেকে আলাদা না, বরং আরও খারাপ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উপর নির্ভর করলে চলবে না। এই বড় বড় যে শাসক গোষ্ঠী বলে যাদেরকে আমরা বলি, আমরা বলতে পারি এটা আধুলির এপিটা রুপিট, এদের উপর নির্ভর করলে তো লাভ হবে না, এর থেকে বেরিয়ে আসতে গেলে পর একটা বিকল্পের সন্ধান কিন্তু আমাদের বের করতে হবে। সেই বিকল্পটা কে দেবে? এটা আকাশ ফুড়ে আসবে না, মাটি ফুড়ে উঠবে না। আমাদের দেশে ব্রিটিশ তারাবার সংগ্রাম আমাদের দেশের মানুষই করেছেন, তাহলে আমাদের দেশের আজকের স্বাধীনতার 71 বছর পর যে পরিস্থিতি বিরাজ করছে তার থেকে যদি আমরা উত্তরণ চাই, অনাহার যদি বন্ধ করতে হয়, নিরক্ষরতা যদি দূর করতে হয়, কৃষকের আত্মহত্যা যদি বন্ধ করতে হয়, আমাদের দেশের ছেলে মেয়েদের যদি কাজের সংস্থান করতে হয়, দুর্নীতি যদি নির্মূল করতে হয়, গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে হয়, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ যেটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যেটা আমাদের সমাজকে একটা ফুলের বাগানের মতো গড়ে তুলতে সাহায্য করেছে, এটার উপর ভিত্তি করে আমাদের যে একতা সংহতি এটাকে যদি আরও সুদৃঢ় এবং সম্প্রসারিত করতে হয় তাহলে আমাদেরকেই ভাবতে হবে, আমাদেরই চিন্তা করতে হবে, বিকল্প পথ খুঁজে বের করতে হবে। সেই বিকল্পটা কী? আক্রান্ত মানুষ যারা কৃষক, কৃষিজীবী, শ্রমিক, শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের মানুষ, শিক্ষক, কেরানী, কর্মচারী, ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোটো মাঝারি ব্যবসায়ী, এদেরকে যদি আমরা একটা জায়গায় নেই তাহলে দেখা যাবে আমাদের দেশের মোট জনসংখ্যার 80-85% কিন্তু তারাই। তাহলে এদেরকে একটা বিকল্প কর্মসূচি সামনে রেখে, আমি কিন্তু সমাজতন্ত্রের কথাও বলছি না, আমি আপনারা জানেন আমি একজন সাধারণ কমিউনিস্ট আন্দোলনের কর্মী, এই আদর্শে আমি দীক্ষিত। এই যে আমার সম্পর্কে নানা কথাবার্তা এগুলো বোধহয় একটু বাড়িয়েও বলা হচ্ছে, তাতে লজ্জায় আমার মাথা কিন্তু হেট হয়ে যায়, কিন্তু এই যে জীবনধারা আমাকে শিখিয়েছে আমার পার্টি। তো আমাদের লড়াই হচ্ছে ভারতবর্ষে শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজ গঠনের লক্ষ্যে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য। এই পরিস্থিতিতে কিন্তু আমি সমাজতন্ত্রের কথা বলছি না, এই যে সাংবিধানিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ, মানব সম্পদ, এদের সাথে এই প্রবাহমান পরিস্থিতিতে একটা বিকল্প মানুষের কল্যাণে একটা কর্মসূচি কিন্তু হাতে নেওয়া যায়। সেই ধরনের ন্যূনতম নমনীয় একটা অর্থনৈতিক সামাজিক কর্মসূচি তৈরি করে এই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, সাধারণ মানুষ, ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোটো মাঝারি ব্যবসায়ী, দেশপ্রেমিক যারা, তাদেরকে সংগঠিত করতে হবে, এবং এই সংগঠিত করতে হবে সংগ্রামের মধ্য দিয়ে, এবং এই কর্মসূচিকে বাস্তবায়ন রূপায়ণের জন্য আমাদেরকে কিন্তু আরও বৃহত্তর অংশের মানুষকে সেখানে টেনে আনবার একটা চেষ্টা করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে এই যে পাঁশকুড়া গান্ধী বা এই ফাউন্ডেশনের যিনি সভাপতি, স্বাধীনতা সংগ্রামী, তাদের সমসাময়িক যারা এখনও বেঁচে আছেন তাদের যে স্বপ্ন যেটা অধরা, এটাকে তো বাস্তবায়িত করা যাবে না, এবং এটাকে বাস্তবায়িত করতে গেলে পরে এই লড়াইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু এদের উপর যারা সবচেয়ে বেশি সময় শাসন ক্ষমতায় ছিলেন তাদেরকে হটিয়ে মানুষের সামনে একটা আলেয়ার আলো জেলে ক্ষমতায় গিয়ে আবার মানুষের সাথে প্রতারণা তঞ্চকতা করছেন, তাদের উপর নির্ভর করে কিন্তু হবে না। এই মানুষকেই বিকল্প তৈরি করতে হবে, এবং এই বিকল্প তৈরি হবে লড়াই সংগ্রামের ধারাবাহিক সূত্রধারার মধ্য দিয়ে, এতে আমাদের কিন্তু একটা ভূমিকা নিতে হবে। এই যে ফাউন্ডেশন, আমি স্বল্প পরিসরে ফাউন্ডেশনের
যে অবজেক্টিভস কী সেটা আমি দেখেছি দুই তিন লাইনে আমাকে যে চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে তার সঙ্গে একটা ফুটনোট পাঠানো হয়েছিল, তাতে তারা এই কথাটা বলেছেন। কি বলেছেন? মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ গঠনের লক্ষ্যে আমাদের দেশের নবীন যে প্রজন্ম, ছাত্র, যুবক, তরুণ, তরুণী, তাদেরকে আমাদের গড়ে তুলবার লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশন আমরা তৈরি করেছি। এই যে লক্ষ্য উদ্দেশ্য ফাউন্ডেশন ঘোষণা করেছে তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে ফাউন্ডেশনের এই লক্ষ্য যেটা ঘোষণা করেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই যে প্রথম যে কথাটা বললাম যে বিকল্পের জন্য নমনীয় একটা কর্মসূচি যা এই ব্যবস্থার মধ্যে রিয়েলাইজেবল, এটা সম্ভব, এটা অসম্ভব না। আমি আপনাদের বলছি, আমি একটা ছোট্ট রাজ্যে কাজ করি, ত্রিপুরার কথা আপনারা বলছিলেন, ক্ষমতা একটা রাজ্যের খুব সীমাবদ্ধ, তার মধ্যেও কেন্দ্রের সহযোগিতা আমরা পাইনি, নানাভাবে প্রতিকূলতা তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গায় আমাদের প্রাথমিকতা ছিল মানুষের সমস্যাগুলি সমাধানের জন্য সরকারকে ভেবে কর্মসূচি হাতে নিতে হবে। আমাদের রাজ্যে অনাহার ছিল, মা অনাহারের যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জন্য নিজের প্রাণাধিক প্রিয় শিশু সন্তানকে বিক্রি করতে বাধ্য হতেন 20-25 টাকার বিনিময়ে। এটা আমরা বন্ধ করেছি বামফ্রন্ট সরকার। কাজের সন্ধানে, খাদ্যের সন্ধানে বাবা রাজ্যান্তরিত হয়েছেন, ফিরে আসেননি, পরিবারগুলোও ভেঙে তছনছ হয়ে গেছে, এটা আমরা বন্ধ করেছি। শিল্প সমৃদ্ধ রাজ্য না আমাদের, আমাদের রাজ্যের লোক কাজের সন্ধানে বাইরে যেতেন, বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরায় বাইরে থেকে লোক কাজের সন্ধানে ত্রিপুরায় যেতেন, এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি। নিরক্ষরতা, আমরা যখন সরকারে আসি 25 বছর বা 35 বছর আগে, তখন ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে আমাদের স্থান ছিল 21 নম্বর 22 নম্বর। বামফ্রন্ট সরকার এই প্রয়াস নিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে এখন নিরক্ষরতা মুক্ত রাজ্য 1 নম্বর, সাক্ষরতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে কেরালাকে আমরা অতিক্রম করেছি। আমাদের রাজ্যের এখন সাক্ষরের সংখ্যা হচ্ছে 100 জনের মধ্যে 98 জন, কেরালাকে আমরা ছাপিয়ে গেছি। আমাদের রাজ্যের মধ্যে উপজাতি এবং অনুপজাতি, রাজ্যটা প্রধানত উপজাতি প্রধান রাজ্য ছিল, দেশ ভাগের পর আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, ছিন্নমূল উদ্বাস্তুরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসছেন, উড়িষ্যাতেও এসছেন, ত্রিপুরাতেও গেছেন, তাতে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, সামাজিক সমস্যা তৈরি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে, তার থেকে সন্ত্রাসবাদ জন্ম নিয়েছে, একে মোকাবেলা করে শান্তি পুনঃস্থাপন করে উপজাতি অনুপজাতিদের মধ্যে ঐক্যের মেলবন্ধন আমরা সেখানে তৈরি করেছি। এই যে লড়াই করে আগের সরকার থাকার সময়ে বামপন্থীদের চাপে ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছিল, অর্থাৎ বনাঞ্চলে যারা বসবাস করেন ট্রেডিশনাল, এই জমিতে তাদের মালিকানা দেওয়া। আপনাদের রাজ্যে কতটা কার্যকরী হচ্ছে আমি জানি না, কারণ এখানেও কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী মানুষ আছেন। আমাদের রাজ্যের কথা বলছি, ভারতবর্ষের মধ্যে প্রথম যে 3-4টা রাজ্য এই বনাঞ্চলের জমির উপর আদিবাসীদের অধিকার দেওয়া, তাতে প্রথম 3টা রাজ্যের মধ্যে ত্রিপুরা ছোট্ট রাজ্য স্থান করে নিয়েছে। শুধু তা না, তাদের শুধু পাট্টা দেওয়া না, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রকল্প পাঠিয়েছিলাম, জমির পাট্টা দিলে হবে না, জমিতে কিছু উৎপাদন করে আর্থিক দিক থেকে তার সংগতি বাড়াবার জন্য সাহায্য করতে হবে, তাতে তোমরা আমাদের সাহায্য করো, আমাদের টাকার সংকুলন নাই, সাহায্য করে নি, আমরা নিজেরা খরচ করে করে এদের, যাদেরকে আমরা জমির পাট্টা দিলাম তাদের পায়ে, নিজের পায়ে দাঁড়াবার জন্য ধীরে ধীরে তাদেরকে আমরা সাহায্য করছিলাম। রেগা, যেটা বামপন্থীদের চাপে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে বাধ্য হয়েছিল, সেই রেগার শ্রমদিবস সৃষ্টিতে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একাধিক্রমে 4-5 বার 1 নম্বর স্থান দখল করেছিল। এক সময় 100 দিনের মধ্যে 94 দিন পর্যন্ত বছরে আমরা শ্রমদিবস সৃষ্টি করেছিলাম। গরিব মানুষ, নিঃস্ব মানুষ, ঘরে আয় উপার্জনের কেউ নাই, বিধবা মা থেকে শুরু করে এরকম প্রায় 33 রকমের মানুষকে খুঁজে আমরা বের করেছিলাম, যাদেরকে সোশ্যাল পেনশন, আমাদের বাজেট খুব কম, আমাদের রেভিনিউ জেনারেশনের ক্ষমতা খুব কম,
ট্যাক্সের বোঝা চাপিয়ে যে মানুষের গায়ে দেবার জামা নেই তার পকেট কোত্থেকে কাটবো, কাজে তার উপর কী করে ট্যাক্সের বোঝা আমরা চাপাবো? এর মধ্যেও অস্টেরিটি মেজার্স অবলম্বন করে যেই খরচ না করলে চলে সরকার সেই খরচ করবে না। সবচেয়ে কম বেতন আমাদের বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রীরা পেতেন, সবচেয়ে কম ভাতা আমাদের বামফ্রন্ট সরকারের আমলের বিধায়করা পেতেন। টাকা বাঁচিয়ে এই গরিব অংশের মানুষকে আমরা 33 রকমের ভাতা দিতাম, তিনটা ভাতা কেন্দ্র এবং রাজ্য মিলে, কেন্দ্র দিত এক একটা ভাতায় 200 টাকা, তার চাইতে দ্বিগুণ টাকা রাজ্য সরকার দিয়ে তাদেরকে বেশি টাকা দিতাম, বাকি 30টা ভাতা রাজ্য সরকার আমরা দিতাম। এগুলো কি? আমি খানিকটা উল্লেখ করলাম যে ইচ্ছা যদি থাকে, আমরা কিন্তু ত্রিপুরায় সমাজতন্ত্র করছিলাম না, এটা সম্ভব না, এটার জন্য আলাদা সংগ্রামের প্রশ্ন, বিচ্ছিন্নভাবে ভারতবর্ষের কোনো একটা অঙ্গরাজ্যে সমাজতন্ত্র করা সম্ভব না, এটা সামগ্রিক জাতীয় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার পরিবর্তন হবে। এর মধ্যে এই সাংবিধানিক কাঠামো চৌহদ্দির মধ্যে থেকেও আমরা যে আইডিয়ালিজমের কথা বলে যে ঘোষণা দিয়ে ভোটের আগে মানুষের কাছে ভোট যাচনা করেছিলাম, সেই মানুষ বিশ্বাস করে যখন আমাদের সরকারে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিল, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা আমরা করিনি, সেটা আমরা রূপায়ণ করার চেষ্টা করেছি, বাস্তবায়িত করার আমরা চেষ্টা করেছি, ফলে বারবার মানুষ আমাদেরকে সমর্থন করেছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা আপনারা হয়তো বলতেই পারেন, তা যদি হয় তাহলে এবার আপনারা হারলেন কেন? আমাদের হারার কারণ যেটা হয়েছে, কেন্দ্রের যে সরকার, এরা তাদের যে অর্থ বলের যে প্রাচুর্য এটাকে তারা দেখাবার চেষ্টা করেছে গত প্রায় 2.5 থেকে 3 বছর যাবৎ। কত কোটি টাকা তারা খরচ করেছে ত্রিপুরার অভ্যন্তরে সেটা আমাদের হিসেবের মধ্যে নিয়ে আমাদের বোধগম্য না। দ্বিতীয় যে ঘটনা, অশুভ শক্তির সঙ্গে রাজ্যকে ভাগ করে শুধু উপজাতিদের জন্য আলাদা রাজ্যের স্লোগান তুলে একটা অশুভ শক্তি সেখানে কাজ করছিল যেটা অবাস্তব। ত্রিপুরা এমনি একটা ছোট্ট রাজ্য, এটাকে আলাদা করলে পরে আলাদা একটা রাজ্য করা যায় না, ত্রিপুরাকে 8-10 ভাগে ভাগ করতে হবে, তাহলে থাকলোটা কি? 10,400 বর্গ কিলোমিটার তার আয়তন, লোকসংখ্যা তার 40 লক্ষ, তাতে 31 ভাগ উপজাতি অংশের মানুষ, এটা যদি আলাদা একটা রাজ্য হয় তাহলে থাকলো না তো তার কিছু। এবং সেখানে স্লোগান হচ্ছে আলাদা উপজাতি রাজ্য হলে 100টা চাকরি উপজাতি, 100টা প্রমোশনী উপজাতি, 100টা কন্ট্রাক্টরের যে কাজ সবটাই উপজাতি, সব জমি উপজাতি, সব ব্যবসা বাণিজ্য উপজাতি, এই বলে উপজাতিদের মধ্যে যে নব্য মধ্যবিত্ত তার যে গ্রোথ এটা স্বাভাবিক। আমাদের যে কাজকর্ম এর মধ্য দিয়ে এটা ডেভেলপ করছিল, তার মধ্যে একটা অ্যাসপিরেশন ডেভেলপ করছিল, এগুলো ফুলফিল করার মতো সামর্থ্য আমাদের নেই, কেন আমাদের সাহায্য করছিল না, এরাই স্লোগানটা তুলল। এরকম অশুভ শক্তির সঙ্গে এরা গিয়ে হাত মিলালো, রাস্তা রুখো করলো, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করলো, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করলাম, এদের সঙ্গে আতাত করে পরোক্ষে এই স্লোগানটাকে তারা মদত দিল, যেটা সর্বনাশা। তার চাইতে বড় কথা হচ্ছে, এমন সমস্ত অর্থনৈতিক প্রতিশ্রুতি এই দলটি দিল, কেন্দ্রের শাসক দল দিল, প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করে সেখানে বললেন এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। সপ্তম পে কমিশন, আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার থাকার সময় যে বাজেট আমরা প্রতি বছর তৈরি করতাম, সেই বাজেটের প্রায় 71 ভাগ টাকা শুধু কর্মচারীদের এবং পেনশনার যারা অবসরপ্রাপ্ত তাদের বেতন ভাতা দিতেই এই টাকাটা চলে যেত, বাকি এবং এরা সংখ্যাগত 100 জনের মধ্যে 2.5 থেকে 3 ভাগ বা 5 ভাগ হবে, এর জন্য যদি 71 ভাগ চলে যায়, বাকি যারা থাকলেন তার জন্য থাকছে 30 ভাগ। এখন সপ্তম পে কমিশন কেন্দ্রীয় সরকার যেভাবে তৈরি করেছে, এটা যদি হুবহু কার্যকরী করতে হয় তাহলে আমাদের বাজেটে যা টাকা তার সবটা দিয়েও হবে না, আমরা কি করে প্রতিশ্রুতি দেব? প্রধানমন্ত্রী গিয়ে বললেন আমাদের ভোট দাও, আমরা এটা করে দেব, কি করে আপনি করবেন? আপনাদের শাসিত বহু রাজ্যে আপনারা এটা বাস্তবায়িত করেননি, কেন্দ্রীয় সরকারও সপ্তম পে কমিশন বাস্তবায়িত করেনি, তারপরে প্রতিশ্রুতি দিচ্ছে ঘরে ঘরে চাকরি দেব, এবং আমরা হিসেব করে দেখেছি এই চাকরি দিতে গেলে পর আমাদের রাজ্যে 9 লক্ষের উপর কার্ডধারী পরিবার আছে, রেশন কার্ড, তাতে যদি 2.5 লক্ষ কর্মচারী বাদ দেই তাহলে প্রায় 5 থেকে 7 থেকে 7.5 লক্ষ প্রত্যেক ঘরে একটা চাকরি, মানে হচ্ছে 6 থেকে 7 লক্ষ চাকরি। ত্রিপুরার এই ছোট্ট রাজ্যে 7 লক্ষ চাকরির তো দরকার নেই, তাদের বসাবে কোথায়, টাকাটা কোথেকে আসবে, পয়সাটা কে দেবে? প্রধানমন্ত্রী বেমালুম বলে যাচ্ছেন ভোট দাও,
চাকরি দেব। অথচ তিনি চার বছর আগে যে প্রতিশ্রুতি দিলেন 2 কোটি করে চাকরি, এর ধারে কাছেও তিনি নাই, এ সম্পর্কে কোনো কথাবার্তাই বলেন না। বলছেন তার দলের সভাপতি, এটা জুমলা, ভোটের আগে বলতে হয়, ভোটের পরে এগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে নাই। তো আমরা তো এটা করতে পারবো না, এটা তো আইডিয়ালিজম হলো না, এটা তো চন্তকতা, প্রবঞ্চনা। এই যে বিষয়গুলো এবং পয়সার বিনিময়ে মিডিয়া, এমনিতেই মিডিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করেন পুঁজিপতি যারা, কর্পোরেট হাউস, যাদের সাথে এই সরকারটা দিবারাত্র কাজ করছে, এই এর মিডিয়া তো তাদের হাতে, এর বাইরেও যেগুলো ছোটো মাঝারি এগুলোকেও পয়সার বিনিময়ে অধিকাংশ তারা বগল যাওয়া করেছে, করে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই অসত্য ভাষণ, অসত্য প্রতিশ্রুতি, অনৈতিক প্রতিশ্রুতি, অবাস্তব প্রতিশ্রুতি, এগুলো যেমন আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি, অশুভ আতা তো আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব হয়নি, এরকম একটা জায়গায় আমরা দেখেছি আমাদেরকে অতীতে 4-5 বার যারা ভোট দিয়েছেন তাদের মধ্য থেকেও একটা ছোট্ট অংশ, 7-8 ভাগ তারা এই প্রলোভনে প্রলোভিত হয়ে আমাদের ছেড়ে তাদেরকেই কিন্তু ভোট দিয়েছেন। আমরা কিন্তু এই মানুষদের উপর বিশ্বাস হারাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমরা আত্মঅনুসন্ধান করছি, রাজনৈতিক মতাদর্শগত যে চেতনা, আইডিয়ালিজম বলে যেটা আপনারা বলছেন, এই বুধে এই মানুষদের যদি আমরা ঠিক ঠিকভাবে জারিত করতে পারতাম তাহলে এই প্রলোভনের ফাঁদে তারা পা দিতেন না। দিন আসছে অভিজ্ঞতার নিরিখে দেয়া প্রতিশ্রুতি আর রূপায়ণের মধ্যে যখন ফারাক হবে এবং আগের সরকারের যে কাজটা তারা যখন তুল্যমূল্য বিশ্লেষণ করতে পারবেন, তারা কিন্তু একটা নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন। এটা পরবর্তী সময়ে আমাদের কিন্তু সাহায্য করবে, আমরা এর জন্য অপেক্ষা করছি, অবশ্যই লড়াই আমাদের চলবে। তো যাই হোক, আমি যে প্রসঙ্গ বলতে গিয়ে এই কথাটা একটু যোগ করলাম, আপনাদের নিজেদের মধ্যে হয়তো প্রশ্ন আছে, থাকতেই পারে, তার জন্য আমি নিজে প্রশ্নটা তুলে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। আমি সেই জায়গায় ফিরে যাব যে আমাদের নূতন প্রজন্মকে এই যে আইডিয়ালিস্টিক আউটলুক, এই আউটলুকে তাদের ডেভেলপ করতে হবে। একটা যেমন বললাম নমনীয় কর্মসূচির ভিত্তিতে লড়াই, আরেকটা হচ্ছে যে নূতন প্রজন্ম, আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়েরা আছে, এদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করতে হবে। এটা একটা এই পাঁশকুড়া গান্ধীর নামে যে আপনার ফেডারেশন হয়েছে, এই একটা ফেডারেশনের কাজ না, তারা তাদের একটা পরিসরে কাজ করবেন। প্রত্যেকটা ঘরে আমাদের মায়েদের, বাবাদের এবং বিদ্যালয়ের শিক্ষকদের, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে কিন্তু ভূমিকা নিতে হবে। এবং তার মূল কাজটা কি, তাদেরকে সত্য অনুসন্ধানী হতে সাহায্য করতে হবে, সত্যদ্রষ্টা হিসাবে গড়ে তুলতে হবে, অসত্যের আশ্রয় যাতে তারা না নেয়। আমাদের দেশে জাতীয় রাজনীতিতে যেভাবে অসত্য ভাষণ চলছে, এরা প্রতিদিন এগুলো শুনছেন, এর থেকে তাদেরকে মুক্ত থাকতে সাহায্য করতে হবে। তাদের মধ্যে মানুষকে যে ভালোবাসতে শেখাতে হবে, জাত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, মানুষ মানুষ হিসেবে মানুষকে ভালোবাসার যে চিন্তা, যে শিক্ষা, যে চেতনা, এটা তাদের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে, দেশকে মা থেকে আলাদা করে দেখা না, জন্মদাত্রী মা আর যে দেশমাতৃকা, এর মধ্যে কোনো ফারাক নাই, এই বোধ যদি তাদের মধ্যে জাগ্রত করা না যায় তাহলে পরে এই দেশ আজকে যে গাড্ডায় অতলে তলিয়ে যাচ্ছে তার থেকে কিন্তু তাকে মুক্ত করা যাবে না। আর যদি মুক্ত করা না যায়, এই যে নবীন প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার গহ্বরে এমনিই নিক্ষেপিত, আরও গহীন তলে তারা তলিয়ে যাবে। এই বোধে তাদের জাগ্রত করতে হবে। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এখন যেটা চলছে নিউ লিবারাল ইকোনমি, যেটা সেটা হচ্ছে কনজিউমারিজম, আত্মকেন্দ্রিক করে তোলার চেষ্টা করছে। এতে গান তৈরি হয়েছে, আপনাদের এখানে এই গান বাজায় কিনা আমি জানি না, আমাকে আমার মতো থাকতে দাও, অর্থাৎ আমি শুধু আমার কথা ভাববো, আমার ডাইনে বাইরে সামনে পেছনে কি চলছে এগুলো কিচ্ছু আমার দেখার দরকার নাই। এই যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা সর্বনাশা দৃষ্টিভঙ্গি। এর থেকে আমাদের ছেলে মেয়েদের উদ্ধার করতে হবে। এই কাজটা করার জন্যই কিন্তু এই ফেডারেশন কাজ করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো যে আত্মকেন্দ্রিকতা না, মানুষকে ভালোবাসতে শেখাতে হবে। বিপন্ন মানুষ, যেখানে যারা বলেছেন পাঁশকুড়া গান্ধী, তিনি রামকৃষ্ণের মতাদর্শে যে প্রতিষ্ঠান তাতে তিনি লেখাপড়া শেখবার সুযোগ পেয়েছেন। গান্ধীজির আদর্শে যেমন তিনি নিজেকে মহীয়ান করেছেন, বিবেকানন্দের মতাদর্শে তিনি নিজেকে প্রজ্বলিত করেছেন। সেই বিবেকানন্দের কথাই আমি বলে আমার কথা শেষ করব। কী বলেছেন বিবেকানন্দ,
উপাসনার জন্য ধর্মের জন্য মন্দিরে মসজিদে গির্জায় যাওয়ার দরকার নেই। মানুষের মধ্যে ভগবান বিরাজ করছে। বিপন্ন মানুষ যার সমস্যা আছে, সমাধানের সামর্থ্য নেই, তার পাশে গিয়ে তুমি দাঁড়াও। তোমার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে সমস্যা মুক্ত, সমস্যা দীর্ণ মানুষটিকে সমস্যা মুক্ত হতে তুমি যদি সাহায্য করতে পারো, তাতে যদি তার মুখে হাসি ফোটে, তাহলে তুমি ধরে নাও তোমার ভগবান, তোমার আল্লাহ, তোমার খোদা, তোমার জেসাস, তোমার বুদ্ধ তিনি হাসছেন। এই যে বোধ, এই বোধ তিনি জাগ্রত করার চেষ্টা করেছেন বিবেকানন্দ। সে বুধে জারিত হয়ে কিন্তু পাঁশকুড়া গান্ধী নিজেকে পাঁশকুড়া গান্ধীর পর্যায়ে উন্নীত করেছেন। তো তার যে আদর্শের যে কথা যে নিয়ে আমরা আলোচনা করছি, সেখান থেকে নিয়ে আপনাদের কাছে আমি আবেদন করব, আমরা আমাদের ঘরের দিকে মুখ ফিরে তাকাই, আমাদের ছেলেদের মেয়েদের একদিকে যেমন লড়াই হবে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তির জন্য বিকল্প কর্মসূচির ভিত্তিতে, এই যে শাসক দল বড় বড় দুটো তাদের উপর নির্ভরশীল না হয়ে এরা আধুলির এপিট উপিট, আরেকদিকে নবীন প্রজন্মকে আদর্শ বোধে, যে আইডলিজমের কথা বলছেন, তাদেরকে সেই বোধে জাগরিত করার জন্যে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবার জন্যে, মানুষকে ভালোবাসতে শেখাবার যে শিক্ষা, এটা ঘর থেকে শুরু করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন নিয়ে, যে আইডলিজম নিয়ে রাজনীতির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন পাঁশকুড়া গান্ধীরা, সেই স্বপ্ন কিন্তু আমাদের পক্ষে সফল করা সম্ভব হবে। এটা অসম্ভব না, এটা করা সম্ভব। মানুষের কাছে অসম্ভব বলে কিছু নাই। কাজেই আজকের দিনে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তাদের কথা আবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সমগ্র উড়িষ্যাবাসীর কাছে, দেশবাসীর কাছে এই আবেদন রাখবো, চলুন আমরা নূতন ভারত তৈরি করবার জন্যে লড়াইয়ের ময়দানে নিজেদেরকে সমবেত করি, আমাদের ছেলে মেয়েদেরকে নূতন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য ঘরে ঘরে আমরা আমাদের ভূমিকা নেওয়ার চেষ্টা করি। এর মধ্য দিয়েই আমাদের অধরা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাই, এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই রাজনীতির সঙ্গে প্রকৃত যে আইডলিজম তাকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করি। এই কথাগুলো বলে অনেকক্ষণ অপেক্ষা করে উপস্থিত থেকে আপনারা আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং এই পাঁশকুড়া গান্ধীর প্রতি আমার আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি।